দাদা আপনি তো নন্দীগ্রামের বিজেপি নেতা, লড়াকু নেতা, তো শুনলাম সকাল সকাল আপনাকে নন্দীগ্রামের প্রার্থী মমতা ব্যানার্জি ফোন করেছিলেন, কি বলল? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি প্রার্থী হয়েছে, আর ওনার আজকের গিয়ে আমার কথা মনে পড়েছে, তাই ফোন করেছেন। ওনার সমর্থন চাইছেন, আমি যেন ওনার দলের হয়ে কাজ করি এবং ফিরে যাই। আমরা ভারতীয় জনতা পার্টি করি, দেশের জন্য জীবন পাত দিতে প্রস্তুত। আর আমাদের প্রার্থী শুভেন্দু অধিকারী, আর অধিকারী পরিবারের সঙ্গে আমার পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। যখন সিপিএম এর চরম অত্যাচার, তখন সমস্ত কর্মীরা যারা আক্রান্ত হতো তাদের পাশে কিন্তু দাঁড়িয়েছিল ওই অধিকারী পরিবার, কেউ আসেনি সেদিন। আর যখন থেকে আমি বিজেপি করি, একদিনের জন্য অধিকারী পরিবারের বিরুদ্ধে আঙুল আমি তুলিনি, তোলার সাহস পাইনি। কেন? ওই আনুগত্য থেকে কোনোদিন কোনো কিছু পাইনি, কিন্তু অধিকারী পরিবারের বিরুদ্ধে আঙুল তোলার মতন স্পর্ধা আমি দেখাইনি, কারণ ওই পরিবার অসহায় মানুষের পাশে ছিল সেই আনুগত্য থেকে। আর এবার তো উনি প্রার্থী, ওনার জন্য তো জীবনপাত করতেই হবে। তাই দিদিকে বলেছি যে আপনার দল আমাকে রেসিডেন্ট দেয়নি, একজন নাগরিক হিসাবে যেটা পাওয়া আমার অধিকার ছিল, অতএব আপনি দাঁড়িয়েছেন, দাঁড়ান। আর আমরা কোনো দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানিকতা করি না, ভবিষ্যতেও করব না, আমার পরিবারের ব্লাড সেই কথা বলে। অতএব দিদি যাই বলুক না কেন, আমরা শুভেন্দু অধিকারের জন্য লড়াই করছি, লড়াই করব, এবং শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম বিধানসভা থেকে অন্তত ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসাবে নবান্নে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি এবং সেটা করে দেখাব। আমার নাম প্রলয় পাল, আমি তমলুক সাংগঠনিক জেলা। অভিযোগ হচ্ছে যে মেশিন খারাপ নয়, যেখানেই ভোট জোড়া পুলে ভোট মারলে ওটা পদ্ম পুলে ভরছে। শুভেন্দু অধিকারী অমিত শাহ টাকা দিয়ে নির্বাচন কমিশনকে কিনেছে, শুভেন্দু অধিকারী জানে এই জেলায় হারবে। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি, বিজেপি ভোট পড়েছে। হ্যাঁ, আমি তৃণমূলে ভোট দিয়েছি। হ্যাঁ, আমি যখন ভোট দিই তখন আমি বিজেপি উঠে বিজেপি পুরো উঠেছে, প্রত্যেকে অভিযোগ করছে। এখানে আমরা ছবিটা দেখাতে বলবো, ভোট কেন্দ্রের ভেতরে প্রচুর মানুষ ঢুকে গেছেন, তুমি দেখতে পাচ্ছ সুমন্দা, সিআরপিএফ তাদের বাইরে বেরোতে বলছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা ভোট বন্ধ রেখেছেন। আমরা দেখছি দরজার সামনে যে ছবিটা দেখতে পাচ্ছি, যে ভোট গ্রহণ যে কেন্দ্র সেটা পুরোপুরি বন্ধ বন্ধ করা আছে, ভোট গ্রহণ কেন্দ্র বন্ধ বন্ধ আছে। হ্যাঁ, বন্ধ আছে, এটা কি বন্ধ আছে? হ্যাঁ, বন্ধ আছে ভোট, না ভোট এখন আপাতত বন্ধ আছে, এখন ভোট বন্ধ আছে। ওরা যে অভিযোগ করছে যে যেখানে বোতাম টিপছে বিজেপিতে ভোট পড়ছে, না এরকমই এখন ওরা যারা ভোট দিয়েছিল দেখেছে, ওরা ভিভিপ্যাটও অবজার্ভ করেছে, কিন্তু এরকম হয়নি কখনো। ওর পোলিং এজেন্টও বসে আছে, পোলিং এজেন্টও দেখেছে, এরকম কোনো প্রবলেমই যাই না কেন এটা হচ্ছে। আমরা এখন ভোট বন্ধ আছে, নর্মাল হলে আবার চালু। ভোট বন্ধ করেছেন কেন যদি সমস্যা না হয়? সমস্যা না হয় এখানে যদি ভেঙে ঢুকে যায়, ইভিএম নষ্ট করে, তখন আমরা কি করবো? বা আমাদেরও তো প্রবলেম আছে, আমরা এখানে কি করে থাকবো? আমরা পাঁচজন আছি, এত লোক আমরা কিভাবে মেনটেন করবো? আমরা ওই জন্য লাগিয়ে দিয়ে এখানে পোলিং এজেন্টও ভেতরে আছে, সবাই আছে, আমরা বাইরে আছি। তুমি দেখতে পাচ্ছ সুবন্ধা, যে দরজা বন্ধ করে ভোট গ্রহণ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে, সিআরপিএফ এর ফোর্স তারা এখানে উপস্থিত হয়েছে, কিন্তু বাইরে প্রচুর কর্মী সমর্থক তারা জড়ো হয়ে আছেন, এবং ভোট কেন্দ্রের বাইরে নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ভোট কেন্দ্রের প্রচুর মানুষ জড়ো হয়ে আছেন।
এর ফলে হতো কি, একই বুথের মধ্যে থাকা বিভিন্ন দলের মধ্যে তারা একে অপরকে চিনত, এলাকার ভোটারদেরকে চিহ্নিতকরণ করা অনেক সহজ হতো, একটা সৌহার্দ্যের পরিবেশ থাকত। কিন্তু এবার সারা বিধানসভা কেন্দ্র থেকেই যেখান থেকে সম্ভব কোন ব্যক্তিকে বুথের এজেন্ট করে রাখা যেতে পারে। এটার মূল কারণই হচ্ছে বিজেপি দলের সাংগঠনিক শক্তি বুথ স্তর পর্যন্ত পৌঁছতে পারে, এবং যার ফলে তারা বুথের মধ্যেই থেকে বুথের সীমানার মধ্যেই বুথের প্রতিনিধি দেবেন, সেই জায়গায় তারা পৌঁছতে না পারার ফলে নির্বাচন কমিশনের কাছে তারা দরবার করেছে যে গোটা বিধানসভা কেন্দ্রের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভোটারকে যে কোনো ব্যক্তিকে নিয়ে এসে তারা অন্য আরেকটি বুথে যেতে। প্রথম স্তরে তো ভোট হয়ে যাচ্ছে, কিন্তু দ্বিতীয় স্তর থেকে অষ্টম স্টেজ পর্যন্ত যাতে এই পদ্ধতি আর বলবৎ না, তার জন্য আমরা আজকে সংসদীয় দলের পক্ষ থেকে নয় সংসদের এক শান্তিপূর্ণ ভোটটা হচ্ছে এক জায়গা থেকে আমি ইভিএম খারাপের কথা শুনতে পাই এবং আমার প্রতিনিধি মানে গেছেন আর কি, আমার ইলেকশনে গেছেন, সেখানে আমি খবরটা ডিটেলস দেখি। করোনা বিধি সমস্ত কিছু কি মানা হচ্ছে? হ্যাঁ, মানে এখানে তো দেখছি, এসে দেখছি করোনা বিধি মানা হচ্ছে, এবং আমি চাই প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং আমাদের মানে পৃথিবীটা যেন আগের মতো সুন্দর হয়ে যায়। झारग्राम में घूमते घूमते पहुंचा हो, यहाँ पर वाटर रिसोर्स का ऑफिस है जहाँ पर बूथ पर तीन कतारें लगी हुई हैं, लोग यहाँ पर पहुंच रहे हैं, वोटिंग कर रहे हैं, और टीएमसी की कैंडिडेट है यहाँ पर बिरवा हाथा, जो पहले संथाली फिल्म की एक्ट्रेस हुआ करती थी और अब चुनाव मैदान में है, पहले फिल्म और अब चुनाव मैदान में, क्या सोच रहे हैं? देखिए, मैं पहली बार नहीं हूँ इससे पहले भी, और मेरा जन्म जो है वो पॉलिटिकल फैमिली से है, तो हमेशा मुझे बचपन से एक चीज़ सिखाया गया कि इंसान के लिए करना है, इस इलाके के सारी इनकम के लिए, जो लोग मतलब उन्नयन हो, शिक्षा हो, सर्विस हो। ঠেলে দিল, ঠেলে দিচ্ছে, ঠেলে দিয়েছে, ঠেলে দিয়েছে, ঠেলে দিয়েছে, খাওয়া খালি হচ্ছে, এই দেখো জুতো আমার ঠেলে।